এই যে জস ঘূর্ণিঝড়ে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তমলুক শহর এলাকায়, তো আজকে এই বৃক্ষরোপণ কি বলবেন? কতগুলো কতটা জায়গা এবং কি কি গাছ লাগালেন? কি কি গাছ রয়েছে? এর ফলে কি মানে রোধ কি করা যাবে সম্ভব? গাছ লাগাইনি, দাঁড়িয়ে আছি, গাছটা লাগাও না তুমি, এইদিকে এসো তো। এদিকটায় তোমরা লাগিয়ে দাও। আরে হয়ে গেল।